ভবানীপুর থানা আবাসিকদের উদ্যোগে দীপান্বিতা উৎসবে মেতে উঠেছে আবাসিকরা। তাদের উদ্যোগে শ্যামা পুজোকে সামনে রেখে ভবানীপুর থানা এলাকায় দুস্থ প্রায় 200 জন মানুষদের হাতে শীতের পোশাক ও কম্বল তুলে দেওয়া হলো এবং সেই এলাকার মানুষদের সুস্বাস্থ্যের কথা ভেবেই স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় শতাধিক এলাকার মানুষ ও পুলিশ আধিকারিকগণ চক্ষু পরীক্ষা করান। নতুন প্রজন্মকে নতুন দিগন্ত আনতে তাদের জন্য ছিল দুটি গ্রুপে অঙ্কন প্রতিযোগিতা। 10 বছরের নিচে যারা অংশগ্রহণ করেছিলেন যেমন খুশি তেমন অঙ্কন এবং শিল্প সংস্কৃতি শহরের কথা মাথায় রেখেই শিল্প এলাকায় দূষণের মাত্রা বাড়ছে আর সেজন্যই দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে 10 থেকে 15 বছর ছাত্রছাত্রীদের জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেই সকল প্রতিযোগীদের ভবানীপুর থানা পুজো কমিটির আবাসিকদের উদ্যোগে সকলকে পুরস্কৃত করা হয়। জানালেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা। সবাই মিলে জয় হরতালি চাই। উনি পুরস্কারটা তুলে দিচ্ছেন, সবাই মিলে হাততালি দিয়ে প্রতিযোগীকে একটু উৎসাহিত করব। অমিত কুমার হালদার মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন। যুবতী মাননীয় শরদ কুমার কোটাল মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন। রণবীর মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন। মাননীয় সমীর ভৌমিক মহোদয়, সবাই একে একে মঞ্চে আসবে। অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি, যারা রয়েছেন তারা পুরস্কার গুলো একে একে তুলে দিচ্ছেন। ওসি সাহেব, সবাই হাতে পুরস্কার গুলো তুলে দেওয়া হচ্ছে।
ভীষণ ভালো উদ্যোগ, ভবানীপুর থানার পক্ষ থেকে ভীষণ ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। অনেক ছেলে মেয়েই অংশগ্রহণ করেছে, তো যাতে ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আঁকতে পারে তার জন্য নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া ছিল না। 10 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা যা খুশি তাই আঁকতে পারে, আর 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদেরকে একটা বিষয় নির্বাচন করে দেওয়া হয়েছিল সবুজ আয়নের উপরে, পরিবেশের উপরে। আর দেখলাম ওরা বেশ সুন্দর এঁকেছে, পারফরম্যান্স ভীষণ ভালো এবং সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে। এবং আমি মনে করি ভবানীপুর থানার পক্ষ থেকে যে এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছিল এটা সর্বতভাবে সফল। আজকে পরিবেশ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার উপরে মানুষের জীবন নির্ভর করছে, মানুষের বাঁচামরা নির্ভর করছে। সুতরাং পরিবেশকে আমাদেরকে গুরুত্ব দিতেই হবে। পরিবেশকে যদি আমরা যত্ন করতে না পারি, পরিবেশকে যদি মূল্য দিতে না পারি, তাহলে আমাদেরই জীবন একে একে দুর্গি সম্ভব হয়ে আমরা ভবানীপুর থানার পক্ষ থেকে পরিবেশকে নির্বাচন করে। আপনার নাম? আমার নাম প্রসূনকান্তি মুখার্জি, কল্যাণী শিশু বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। আমরা গতকালই ভবানীপুর থানা আবাসিক বৃন্দ উদ্যোগে শ্যামা পুজোয় বদলি হয়েছি, প্রত্যেক বছরের নেই এবছরে, সেই উপলক্ষে বেশ কিছু কমিউনিটি পুলিশিং যেটা আছে সেটা আমরা করেছি। আজকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা করেছিলাম। সেখানে আমাদের এই এলাকায় প্রায় 60 থেকে 70 জন বাচ্চা তারা অংশগ্রহণ করেছে। এছাড়া আমরা সেপারেট আরেকটা কমিউনিটি পুলিশিং দেখেছিলাম, সেটা হচ্ছে চক্ষু পরীক্ষা শিখেছি, সংসদ বিদ্যালয় থেকে এসেছিলেন একটা টিম, ওই টিম চক্ষু পরীক্ষা শুরু করেছে এবং সেটাই থানার বিভিন্ন পুলিশ পার্সোনাল তার সঙ্গে সঙ্গে আশেপাশের যারা আছেন এলাকাবাসী তারা চক্ষু পরীক্ষা করায় এবং তাদের ট্রিটমেন্ট হয়। আমরা ভবিষ্যতেও এই পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক পরিবহন। আজকে অঙ্কন প্রতিযোগিতায় কটি গ্রুপ ছিল? অঙ্কন প্রতিযোগিতায় 2টো গ্রুপ ছিল, জাজ ছিলেন উনি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম উনি জাজমেন্ট করেছেন, তাদেরকে আমরা ছোট্ট অনুষ্ঠান করতে পারি কিছু। কালকে গতকাল উদ্বোধনের পর আমরা যেটা করেছিলাম এলাকার বিভিন্ন দুষ্ট মানুষের আমরা পাশে থাকার চেষ্টা করেছি, আমরা 200-এর বেশি কম্বল বিতরণ করেছি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी बर्थडे न्यू विद्युत बेकरी, मंडे टू संडे छोटो बड़ो सबार पछंद एकटाई, न्यू विद्युत बेकरी प्रतिदिन चाय चाय।